শিলচরৰ পৰা উদ্ধাৰ হৈছে এবিধ বিষাক্ত সাপ। বন্যপ্ৰাণী সংৰক্ষণবিদ ত্ৰিকাল চক্ৰৱৰ্তীয়ে সোমবাৰে জানিগঞ্জ বজাৰত ৰেড টেইল বেম্বোপিট ভাইপাৰ নামৰ বিষাক্ত সাপ উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হয়। আজি স্থানীয় ৰাইজে বিখ্যাত পাণ্ডপালৰ ষ্টৰৰ ঠিক কাষতেই ঠেলাগাড়ীৰ চকাত আবদ্ধ হৈ থকা বিষাক্ত সাপটো দেখি স্তম্ভিত হৈ পৰে। লগে লগে সাপটো দেখি আতংক বিয়পি পৰে। পিছত বন্যপ্ৰাণী সংৰক্ষক ত্ৰিকাল চক্ৰৱৰ্তীক অৱগত কৰা হয়। বন্যপ্ৰাণী সংৰক্ষণৰ প্ৰতি থকা দায়বদ্ধতাৰ বাবে পৰিচিত ত্ৰিকাল চক্ৰৱৰ্তীয়ে গোট খোৱা বৃহৎ জনসমাগমৰ মাজত তেওঁ সাপটোক উদ্ধাৰ কৰিলে। উদ্ধাৰৰ পিছত সাপটোক গভীৰ জংঘলত এৰি দিয়া হয়। ভাৰতৰ থলুৱা ৰেড টেইল বেম্বোপিট ভাইপাৰক ভাইপাৰিটে পৰিয়ালৰ অন্তৰ্গত আৰু ইয়াৰ আকৰ্ষণীয় ৰঙা ঠেংগৰ বাবে জনা যায়। এই সাপবোৰ মূলত বৃক্ষজাতীয় অৰ্থাৎ গছত বাস কৰে আৰু ভাৰতৰ বৈচিত্ৰময় পৰিৱেশতন্ত্ৰৰ বাবে গুৰুত্বপূৰ্ণ অৱদানকাৰী। ভাৰতত 28টাতকৈও অধিক প্ৰজাতিৰ পিট ভাইপাৰ আছে, যিবোৰ পশ্চিম ঘাট, হিমালয়, উত্তৰ পূব আৰু আন্দামান নিকোবাৰ দ্বীপপুঞ্জৰ অধিক বৰষুণ হোৱা অঞ্চলত পোৱা যায়। ভাৰতত পিট ভাইপাৰ প্ৰজাতি প্ৰধানকৈ অসম আৰু ছিকিমত পোৱা যায়, যদিও সুন্দৰবন আৰু অৰুণাচল প্ৰদেশ, নাগালেণ্ডৰ লগতে ত্ৰিপুৰাৰ কিছু অংশতো দেখা গৈছে। এটা হলো রেড টেইল বাম্বোপিট ভাইপার কয়, এটার কচু আসা পো কয় বাংলা, সবুজ কালারে থাকে, এক জায়গায় বই থাকে, এটা গাছের পথে এদের কোনো মানে হিলাচুলা করে না শিকার ধরার লিগা। আর আমরা এটার পৃথিবীর মধ্যে ভাইপার ফ্যামিলি যে এই প্রজাতির সাপ যেগুলি এগুলির দাঁত বহুত বড় থাকে, এর তিন কোনা ত্রিকোণ মাথা থাকে, আর এটা আর কি বহুত মানে এটা এই শিলচরের মধ্যেও কমন স্পিসিস, বাট এটা বহুত রেয়ারলি দেখা যায় এই জায়গাতে যে কেমনে কেমনে তো ওই যেখান থেকে আইসে মেঘ থেকে উঠে আইসে তো ওইরকম জার্নি করে এই জায়গাতে আইসে। তো বেসিক্যালি এইগুলিও ওয়াইল্ডলাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 আন্ডারে প্রোটেক্টেড স্পিসিস, এর লিগে যেহেতু আমরা অত দূর থেকে দূরে আইসি যে মানে আর কি যাতে আপনারও না ক্ষতি হয় বা এদের কেউ না মারে ওইটার লিগে। আর এখন এটা আমরা জঙ্গলে রিলিজ করে দেবো, কারণ এগু মানে বহুত রেয়ার রেয়ার বলতে এই জায়গাতে রেয়ার একটু রেয়ার, কারণ এমনি এটা কমন এমনি কোনো টেনশনের কিছু নাই, খালি বিষাক্ত আছে এটা বহুত ডেঞ্জারে, এটা কামড়াইলে হাত পুরা সোয়েল হয়ে যায় মানে টিস্যু সব গলি যায়, মানে এরকম ইম্পর্টেন্ট ভেনম এটা, এর লিগে এটা মানে বহুত রিস্কি জিনিস, কারণ এটা দেখছো তো অ্যাস সোয়ে থাকে যে এরম করে, তো ওইটার লিগে আর কি এটার লিগে সামনেও এটার হাতও দিতে নেয়। আমরা তো ওইটারে ধরতে ধরতে হ্যাবিট আছে দেখি আমরা ওই ওই হিসাবে এথিক্যালি রেসপন্স তো মাথা ধরে ঢোকানি যেত পাইপ সিস্টেম করে ঢোকাই। তো ধন্যবাদ আপনার সবাই। হ্যাঁ।